একবার এক গুরু ওনার শিষ্যদের সাথে কোথাও যাচ্ছিলেন, আর রাস্তায় সন্ধ্যা নেমে আসে। আর গুরু দেখেন তার শিষ্যদের চেহারাতে ক্লান্তি দেখা যাচ্ছে। তখন গুরু বুঝতে পারেন শিষ্যদের বিশ্রামের প্রয়োজন। এরপর সবাই মিলে একটা সুরক্ষিত স্থানে থাকার পরিকল্পনা করে। কিছু সময় পর এক শিষ্য তার গুরুকে জিজ্ঞেস করলেন, যে কোনো শিক্ষা কি কারোর কাছ থেকে জোর করে শেখা যায়? গুরু উত্তর দিলেন, কখনোই না। যে কোনো বিদ্যা শেখার জন্য তাকে মাথা নত করতে হবে এবং সেবা করেই শিখতে হবে। এই বিষয়ে আমি তোমাকে একটা রাজার গল্প শোনাচ্ছি, একটু মনোযোগ সহকারে শোনো। একটা ফকির ছিল, সে জঙ্গলে একটা ছোট্ট ঘর বানিয়ে থাকতো। ওই ফকির একটা বিদ্যা জানতো, আর সেটা হলো পিতলকে সোনা তৈরি করতে পারতো। কিন্তু এই বিদ্যার ব্যবহার ওই ফকির তখনই করতো যখন ফকিরের খুব প্রয়োজন পড়তো, আর সেটা অন্য মানুষের উপকারের জন্য। একদিন একটা গরিব ওই ফকিরের কাছে আসে, আমার মেয়ের বিয়ে দিতে চাই কিন্তু আমার কাছে কোনো টাকা নেই। আর ফকির ওই লোকটাকে দেখে বুঝতে পারে যে সত্যিই লোকটি অনেক সমস্যায় আছে। তাই ফকির ঘরের ভিতরে যায় আর একটি পিতলের পাত্রকে সোনা তৈরি করে ওই লোকটির হাতে দেয় আর বলে, এই পাত্রটিকে বিক্রি করে দিয়ে যে টাকা হবে ওই টাকা দিয়ে আপনার মেয়ের বিয়ে দিয়ে দেবেন। ওই লোকটি ওই পাত্রটি নিয়ে একটা সোনার দোকানে যায়। যখন ওই লোকটি ওই পাত্রটি দোকানদারকে দেখায়, তখন দোকানদার তাকে নিয়ে সন্দেহ করে যে আমার একটা গরিব মানুষ, এর কাছে সোনার এমন একটা পাত্র কোথা থেকে এলো? এটা নিশ্চয় রাজমহল থেকে চুরি করেছে। তাই ওই দোকানদার ওই লোকটিকে রাজার কাছে নিয়ে যায়। এরপর রাজা জিজ্ঞেস করে, এই পাত্র তুমি কোথায় পেয়েছো? এরপর ওই লোকটি সবকিছু সত্যি সত্যি বলে দেয়। লোকটির কথা শুনে রাজার মনে লোভ চলে আসে। রাজা ভাবে ওই লোকটিকে ডেকে বিদ্যা শেখা দরকার, আর ওই গরিব লোকটিকে ছেড়ে দেয় এবং সিপাহীকে বলে, তোমরা যাও ওই ফকিরকে ধরে নিয়ে আসো জঙ্গল থেকে। কিছুক্ষণের মধ্যে ফকিরকে নিয়ে আসে। এরপর রাজা বলে, আপনি কি সত্যি পিতলকে সোনা তৈরি করতে পারেন? তারপর ফকির বলে, জি হ্যাঁ। রাজা বলেন, এই বিদ্যাটি আমাকে শিখিয়ে দিন। ফকির কোনো ভয় না পেয়ে বলে, আমাকে মাফ করে দিবেন, আমি এটা করতে পারবো না। এরপর রাজা বলে, আপনি জানেন আমি কে? এরপর ফকির আবারও বলে, আমি জানি আপনি এখানকার রাজা, কিন্তু তারপরও আমি আপনাকে শেখাতে পারবো না। এরপর রাজা রেগে গিয়ে বলে, আমি আপনাকে 15 দিন সময় দিচ্ছি, যদি এই 15 দিন সময়ের মধ্যে আপনি আমাকে বিদ্যা না শেখান তাহলে আপনাকে ফাঁসি দেওয়া হবে। এরপর ফকিরকে ছেড়ে দেওয়া হয়। রাজা রোজ সন্ধ্যায় একজন করে সিপাহী পাঠায় এটা জানার জন্য যে ওই ফকির রাজি হয়েছে কিনা, কিন্তু ওই ফকিরের একটাই উত্তর, সেটা হলো না। এদিকে এমন একটি বিদ্যা রাজা ছাড়তেও রাজি নয়। আর রাজা এটা বুঝতো যে ওই ফকিরকে ভয় দেখিয়ে জোর করে কোনো লাভ হবে না, তাই রাজা দ্বিতীয় উপায় খোঁজে। আর 7 দিন আগে রাজা চেহারা গোপন করে ওই ফকিরের কাছে যায় আর ফকিরের সেবা করা শুরু করে। রাজা ফকিরের এত বেশি সেবা করে যে ফকির খুশি হয়ে যায়। আর একদিন ফকির রাজাকে জিজ্ঞেস করে, বলো তুমি কি চাও? তখন রাজা বলে, আমাকে আপনি ওই বিদ্যাটা শিখিয়ে দিন যার সাহায্যে আপনি পিতলকে সোনা তৈরি করেন। এরপর ফকির বিদ্যাটি শিখিয়ে দেয় আর বলে, এর ব্যবহার শুধুমাত্র গরিব মানুষের উপকারের জন্যই করবে। এরপর রাজাই মহলে চলে আসে। এর 15 দিন পর ফকিরকে ডেকে পাঠায় আর বলে, বলুন আপনি আমাকে বিদ্যা শেখাবেন কিনা? ফকির বলে, না। তখন রাজা বলে, তাহলে কি আমি আপনাকে ফাঁসি দেব? ফকির বলে, অবশ্যই। এরপর রাজা গর্ব করে এসে বলে, যে বিদ্যা আপনার এত বেশি অহংকার সেটা আমি জানি। এটি বলে রাজা একটা পিতলের পাত্রকে সোনা তৈরি করে দেখায়। এরপর ফকির বলেন, মহারাজ আপনি এই বিদ্যা কারোর না কারোর সেবা করেই শিখেছেন,